হাই, হাউ আর ইউ? এম ফাইন, অনেকদিন পর সবার সাথে দেখা। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আচ্ছা, গুড মর্নিং কেন, একটু ঘড়িটা দেখাই। সকাল 7টা বাজে, আমরা আরো 1 ঘন্টা আগে উঠেছি। আমার কালকে সারা রাত্র ঘুমই হয়নি, আজকে এক্সাইটিং একটা কিছু হতে যাচ্ছে, ওইটার জন্য প্রস্তুতি নিতে নিতে আমার। আচ্ছা, এত দূরে গাড়ি চালিয়ে যাব আমি? আর ঝাড়ু, যে মাছি, এত মাছি বেড়েছে দেশে, এই যে দেখেন আপনাদের কার কার বাসায় মাছির উপদ্রব নাই? আমি তো এই জন্য ঝাড়ু নিয়ে ঘুরি, সারা মাছি দেখলেই ঠুস। হ্যাঁ, মাঝে মধ্যে ঝাড়ুর বাড়ি হাতেও পরে পায়েও পরে, করতে গেলে এরকম ছোটখাটো বিসর্জন দিতে হয়। তো বলো, তুমি কেমন ফিল করছো? আমি খুবই এক্সাইটেড, সুস্থতা কামনা করছি সবার কাছে, যেন ভালোভাবে গাড়ি চালিয়ে যেতে পারি। কই যাও? আচ্ছা বলবো পরে একটু। আচ্ছা, বাইরের আবহাওয়া আজকে খুব একটা ভালো নাই, দেখেন কয়েকদিন যাবৎ শুধু রোদ আর রোদ, আজকে আবার বৃষ্টি, ঝড়, বাতাস, বাইকেই হতে যাচ্ছে। সো অপেক্ষায় থাকেন, একটু পরে বলবো আমরা কোথায় যাচ্ছি। দেখা হচ্ছে রাস্তায় গিয়ে, ধরতে পারি নাই তো। আমরা বেশ অনেকটা চলে এসেছি, অর্ধেক রাস্তা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের। আর বৃষ্টির অবস্থা দেখেন, কাদা, নট অনলি দিয়ার, দিয়ার অলসো শুকিয়ে গেছে। এই যে অবস্থা, প্রথমে ছিল কাদা, এখন হয়ে গেছে ধুলা। টায়ার জলের অবস্থাও খুব খারাপ। তবে ও মাই গড, এই যে দেখেন আমরা কোথায় আছি, কেউ কি আন্দাজ করতে পারছেন? আরে আইসা পড়ছে তো, বাসের গায়ে লেখা আছে। এখানে একটা খুব সুন্দর নদী আছে, খোয়াই নদী। তার সাসপেন্স রেখে লাভ নাই, আমরা এখন আছি শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। আমরা যাচ্ছি সিলেট, আজকে সিলেট যাব, আগামীকাল যাব সাদা পাথর। আর শুরুতে বের হয়েই একটা দুর্ঘটনা দেখেছি, বিশাল বড় বড় দুইটা কাভার্ড ভ্যানের দুর্ঘটনা। এই যে আমার সানগ্লাস, কিন্তু এটা, হ্যাঁ আমার সানগ্লাস, তোমারও পিছনে, এই যে দেখো, এই যে কি অবস্থা। আমার অবস্থা খুব ভালো, তাও রেইনকোট থাকায় আল্লাহ রহমত আমি কিছুটা সেফ আছি। হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল সকালে, আর এখন এদিকে কোনো বৃষ্টি নাই। ভাবছিলাম সিলেটের দিকে যাব, বৃষ্টি বাড়বে, বাট এদিকে এত বৃষ্টি টিষ্টি নাই, তবে বৃষ্টি হবে। তো আমরা চলে এসেছি পাঁচ ভাই রেস্টুরেন্টে, এখানে আমরা পৌঁছেছি মাত্র, দুপুরের খাবার খাবো, খেয়ে তারপরে একবারে রুমে যাব। ইলা দাঁড়িয়ে আছে ওখানে আমার অপেক্ষায়। সিলেটে এসে যদি সাতকরা দিয়ে গরুর গোস্ত না খাই তাহলে হবে? সিলেটের ঐতিহ্য। আমরা আছি সিলেটের বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্টে, এসে পৌঁছেই শুরুতেই ভাত নিয়ে বসে গেছি। তো আমরা খেয়েছি পাঁচ ভাইয়ের খাওয়া দাওয়া শেষ, এখন বিল দিল ইলা। কিছু বিল কম আসছে দেখে আমরা আবার প্রশ্ন করতেছি যে এত কম কিভাবে আসলো এত খাওয়ার পরেও। তো এখানে অবাক হলাম শুনে, পোলাওয়ের চালের ভাত, মোটা ভাত হলেও মানতাম, পোলাওয়ের চালের ভাত ফ্রি, ফ্রি ভাত। একটা রেস্টুরেন্টে খাইছিলাম, ডাল এক্সট্রা নিতে দিবে না, ভাত ফ্রি, কক্সবাজার ভাত নিতে দিবে না, মনে আছে? মনে আছে, এত প্রফেশনাল। যাক, ভালো লাগছে। ওই যে টার্জানকে রেখে আসছি, টার্জানকে ওখানে রেখে আমরা আমাদের রুমে চলে আসছি। সো এটা হচ্ছে আমাদের রুম, ইলা আছে, ওকে। আমরা এই যে আমাদের রুমে, ভিউয়ার্স, আমরা একটু বেড়াতে বের হয়েছি বিকেলবেলা। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, কোথায় আছি আমরা এখন? বেড়াতে বের হয়েছি, ওই যে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, আমরা এখানে আছি। ফার্স্টে আজকে আসলে আমরা একটু টায়ার্ড, দুপুরবেলা, দুপুর আসলে না, মম আজকে 1 ঘন্টা লাগাই গোসল করে দিন শেষ করে ফেলছে, একটু রেস্ট করার সময়। আচ্ছা, ভিউয়ার্সই বলুক, আসার পথে যে আমার যে কাদা লেগেছিল আমার পায়ে, আমার গায়ে, তো ওগুলো আমার 1 ঘন্টা লাগবে না পরিষ্কার করতে? তো রেডি হয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে সূর্য ডুবে যাবে, আধা ঘন্টা সময় নাই, মনে হয় 15-20 মিনিট, এর মধ্যে যতটুকু ঘুরে দেখা যায় আর কি।
শাহজালাল ইউনিভার্সিটির যারা পড়াশোনা করেছেন তারা তো জানেন, তাদের তো বলার কিছু নাই। যারা আসার কখনো সুযোগ হয়নি, আসেননি, তাদেরকে বলি এই যে রাস্তাটা, এটা শাহজালালের একটা ঐতিহ্য বলা যায়, এত লম্বা রাস্তা। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা বলি, আমার বয়স যখন 8 তখন আমি জীবনে প্রথম ইউনিভার্সিটিতে বেড়াতে আসছিলাম। হ্যাঁ, তখন আমার চাচা এবং আমার বড় ভাই এখানে পড়তো, ওনাদের কাছে এসেছিলাম। এবং আরও ইন্টারেস্টিং ঘটনা, আমি একদম ছেলেদের হলে চলে গেছিলাম এবং ছেলেদের হলেই খাওয়া দাওয়া করছি। তারপরে আমার আরও অনেক মানে একদম কাছের মানুষজন, রিলেটিভরা এখানে পড়াশোনা করেছে, সেই সুবাদে আমি আরও বেশ কয়েকবার এসেছি। তবে সবার প্রথম 8 বছর বয়সে। এই যে আপনাদের সাথে শাহজালালের ভিতরের একটু হালকা একটা ট্যুর দিই, হালকা। আমার বিআইন, বিআইন তোমার জন্য, আমার ভাই জুবের ভাই আপনার জন্য। হ্যাঁ, মেমোরি কালেক্ট করে নিয়ে যাচ্ছি, আপনারা ব্যস্ততার জন্য আসতে পারেন না। আর আমার বিআইন তো থাকে সুদূর আমেরিকায়, সেও আসতে পারে না। আশা করি আমার ভিডিও দেখে তার ভালো লাগবে। ইউনিভার্সিটি সেন্টার, এটা কি ইউনিভার্সিটি সেন্টার? মোবাইলে আবার লাইট মনে হচ্ছে, এই যে শহীদ মিনার যাই, চলো চলো। বিখ্যাত শহীদ মিনার, শাহজালালের বিখ্যাত শহীদ মিনার, এই যে আমরা শহীদ মিনার এখানে চলে এসেছি, অনেক উঁচুতে শাহজালালের শহীদ মিনার। যাবো কেন এখন, এতটা সিঁড়ি বেয়ে যাবো না? শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো না? শ্রদ্ধা জানাবো কিন্তু। আচ্ছা, নিচে দাঁড়াই, জানাই ফেলো। অন্ধকার হয়ে গেছে তো, এই জন্য আর আমি ওইদিকে যাবো না, পিছনে যাবো। পেছনে ওইদিকে কিছু নেই। কতগুলা সিঁড়ি, ও মাই গড, এটাই কিন্তু শেষ না, এরপরে আরো উঁচু আছে। ওখান থেকে আর একটু উঁচুতে পরে শহীদ মিনার। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সূর্যাস্তের পর শহীদ মিনার ও পার্শ্ববর্তী টিলায় অবস্থান করা নিষেধ, তার মানে এখানে বেশিক্ষণ অবস্থান করা যাবে না। ওকে ফাইন, আমরা চলে যাব এখনই। চলে আসছি, এই যে সামনে টিলা, টিলায় অবশ্য যাওয়া নিষেধ। আর এদিকে মেয়েদের হল একটা রিক্সা নামা যাচ্ছে, পেছনে মেয়েদের আরেকটা হল, এবং মেয়েদের আরো অসংখ্য হল পার করে আমরা আসছি। সূর্যের কোনো দেখা পাই না, এখন সূর্যাস্ত হচ্ছে, শেষ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। চলো ঘুরে ফেলো, গেটের দিকে চলে যাই। ঠিক আছে, ওকে। সাইকেল চালানো শিখতেছে। এই যে মেয়েদের হলের এরিয়া থেকে বের হয়ে যাচ্ছে, এগুলা এটা এটাও মেয়েদের হল। একটা হল নাকি আলাদা জানি না, অনেক বড় এই হলটা, অনেক বড়, নতুন। আর এই যে সামনের এটা আরেকটা হল, ডানে মনে হয় হল আছে, হলের এরিয়া থেকে আমরা গেটের দিকে চলে যাচ্ছি। তবে একটা সুন্দর বিষয় যে ছেলেদের হল এবং মেয়েদের হল টোটালি মেইন চত্বরটা থেকে দুইটা উইং এ একদম টোটাল দুই দিকে ডিভাইড করে দেওয়া। যাচ্ছি, ভার্সিটি ঘোরা শেষ। আসলে ভার্সিটি খুবই থমথমে, কোনো ইয়ে নাই, মানে ছাত্রছাত্রীদের যে কোলাহল থাকবে, ছেলে মেয়েরা ঘোরাঘুরি করবে, নোট নিয়ে দৌড়াদৌড়ি করবে, খাবে, আড্ডা দিবে, ওইরকম পরিস্থিতি আসলে নাই, একদমই নিরিবিলি। খুবই হাতে গোনা কিছু মেয়ে হয়তো আছে হলে যাদের জরুরি প্রয়োজন, আর ছেলে আসলে আমি আমার চোখেই পড়ে নাই, ছেলে নাকি নাই নাকি, শুধু মেয়েরাই আছে। ছেলেদেরকে তেমন দেখা যায় না, বাইরের মানুষজন ঘোরাঘুরি করছে, আমরাও যেরকম আসছি এরকম। কোনো একটা ভার্সিটির ক্যাম্পাস থাকবে কোলাহল পূর্ণ, মুখরিত ছেলে মেয়েদের পদচারণায়, ওইটাই আসলে আমাদের দেখতে ভালো লাগে। ওই যে ওখানে পাঠাইছি, আমার জন্য পানটা আনতে গেছে, আমার এত মানে পিপাসা লাগছে আজকে, মনে হইতেছে পানি খাওয়া হয় নাই। আর এসিতে আসলে তো পানি খাওয়ার কথা মনে থাকে না। আমরা খেতে বসছি একটা ছোট্ট ক্যাফের মতো, এই যে পানটা,
এখানে এত মজা পেঁয়াজ গুলা ফেভারিট হালিম কামিং আই লাভ হালিম পরোটা কার জন্য বাবা পরোটা তো লাগবে না ও আচ্ছা থ্যাংক ইউ এই যে আমার হালিম চলে আসছে ও কতদিন পরে দেখো আমার রাইখা কি খাওয়া শুরু করছে এটা অনেক মজা হালিমটা কেমন একটু দেখো তো একদম রোড সাইড আমরা সাস্ট থেকে একটু সামনে এসে 2 মিনিট ডিসটেন্স বিজেপির ক্যাম্পের পাশে হ্যাঁ হ্যাঁ জকিগঞ্জ ব্যাটালিয়ন আচ্ছা ওইটা সীমান্ত সম্পর্কে এটা তো লেখাই আছে সিলেটে এসে যে জিনিসটা মানে চোখে পড়েছে সবচেয়ে বেশি বলে না যে মসজিদের শহর কোনটা বলে যে ঢাকা আমার মনে হয় যদি প্রশ্ন করা হয় যে সিএনজি শহর কোনটা আমি বলবো সিলেট এত সিএনজি এখানে তবে সিএনজি থাকার রিজন আমি একটা খুঁজে বের করেছি জানি না আসলে এটা কিনা সিলেটে অনেক গ্যাস ফিল্ড আছে বেশ কয়েক জায়গায় গ্যাস ফিল গ্যাসের অ্যাভেলেবিলিটির জন্য মনে হয় যে এত এত সিএনজি গ্যাস পাম্প আছে যেখানে সেখানে থেকে গ্যাস নেওয়া যায় এই জন্য মনে হয় এত অটো রিক্সা তো নাই বলতে গেলে ওই ওই রকম ভাবে সিএনজি প্রচুর সিএনজি টোটালি সিএনজি নিয়ে নিচ্ছে খাও খাও তবে এই যে চা সিলেটে এসে এই প্রথম চা খাচ্ছি বসে অপেক্ষা করি ওয়াশে দিয়েছি অনেক কাদা ছিল রাস্তায় আপনারা দেখেছেন ইতিপূর্বে এখন এটা ওয়াশ না করলে আসলে চালানো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে ওয়াশ শেষ হোক তারপর দেখাবো কেমন হয়েছে কার ওয়াশ শেষ কার ডেলিভারিও হয়ে গেছে কার আমাদের টারজানের ওয়াশিং এত ময়লা হয়েছিল মানে আসতে গিয়ে সিলেটে বৃষ্টিতে এত কাদার ছিটে ও মাই গড আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন এখন একদম চক চকা হ্যান্ডসাম ড্যাশিং হয়ে গেছে আমরা আসছি সিলেটের ফেমাস পানসি রেস্টুরেন্টে মানে প্রচন্ড গ্যাদারিং মোটর সাইকেলের পার্কিং কতগুলো খুবই ক্রাউড এতক্ষণে মনে হলো যে সিলেটে চা খাচ্ছি ঠান্ডা গরম সবাই একসাথে খাচ্ছে